অবস্থান বিক্ষোভটা গতকাল রাত্রি 11টা থেকে চলছে। নির্বাচনের পর মুহূর্তে সারা বিধানসভা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতমাত বাহিনী। সেখানে আমাদের কার্যকর্তাদের কারো ঘর ভেঙে দিচ্ছে, কাউকে মারধর করছে। যেমনভাবে গতকাল ভোট চলাকালীন সময়ে আমাদের 3 নম্বর মণ্ডলের সভাপতি প্রদ্যুৎ মণ্ডল ডাকনাম বাপি, তাকে অ্যারেস্ট করলো ডায়মন্ডাবাদ থানার পুলিশ। আমরা অবাক হলাম যে নির্বাচন চলছে সেই সময় আমাদের ভোটকে বানচাল করার জন্য এবং যাতে করে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ভালো না হয় তার জন্য পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করলো এবং এখনো পর্যন্ত তাকে মুক্তি দেয়নি। তাই তার মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন চলছে। শুধু বাপি নয়, বাপির সঙ্গে আছে মধু বলে ছেলে আছে এবং পারুলিয়া কোস্টাল থানাতেও গতকাল দুজনকে ধরেছে, তারা আছে। তাদের সকলের মুক্তির দাবিতে আমাদের এই আন্দোলন। যতক্ষণ না তাদেরকে মুক্তি দেবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে, আন্দোলন চলবে এবং আগামী দিনে নিশ্চিত করে এই আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ দেবে বলে আমাদের দাবি। এবং তাই প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে মিথ্যা কেস দেওয়া বন্ধ করতে হবে এবং আমাদের কার্যকর্তাদের যেভাবে হয়রানি করা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং বাপিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।